Oye, Lucas, ¿y por qué? এটা বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি ওইখানে লোক দেখা যাচ্ছে কোথায় ওই যে গাছের আড়ালে ওইখানে লোক আছে ওই তো সাদা সাপতে দেখা যাচ্ছে ওই যে মিয়া আমার আঙ্গুলে সোজা গেল এই মুহূর্তে আমি আছি সিলেটের জাফলং মায়াবী ঝর্ণার পাশে আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণার পানি পড়ছে আমি আপনাদেরকে ঝর্ণার পানি প্লাস যে পাথরগুলো দেখেন কিভাবে একটার উপরে একটা আছে তো সবাই পাথর উপরে বসে আছে আর পানি পড়ছে দেখুন এটাকে মায়াবী ঝর্ণা বলে অবশ্য সেপ্টেম্বর মাসে অনেক উপর থেকে পানি পড়ে এখন পানির স্রোত কমে গেছে এই যে দেখুন এইখানে লেখাটা আপনারা পড়ুন তারপরে এই যে দেখুন ঝর্ণার সমস্যা মানুষ কোথায় উঠে গেছে মৃত্যুরও ভয় নাই এভাবেই তো মারা যায় মানুষ আনন্দ করতে এসে পরে মারা যায় মানুষ এই ধরনের জায়গায় আসলে আত্মহারা হয়ে যায় তখন কোথা থেকে কোথায় উঠতে যায় সে নিজেও বলতে পারে না পরে একটা সময় বিপদের সম্মুখীন হয় এই যে দেখুন পানি এই যে পাথরের মধ্যে পানি স্বচ্ছ পানি পানি কি পরিষ্কার এই যে দেখুন পানি কি পরিষ্কার পানি ম্যাডাম তুমি মোবাইলে দিয়ে দেবো সুন্দর হবে আমি এখন ভিডিও করছি তো আচ্ছা ভিডিও করেন ভিডিও করার পরে ডাক দিন আমাকে তুমি তুললে আপনার মোবাইলে দিয়ে দেবো ম্যাডাম পুরো বিলটা নিয়ে তুলবেন যদি একটু স্লিপ কেটে নিচে পড়তে পারে তার ভিতর এই যে দেখুন আকাশ মনে হয় যেন পুরো আকাশটা যেন আকাশ আর গাছে যেন অঙ্গ অঙ্গভাবে জড়িত আকাশটা যেন আকাশ আর গাছের যেন বিকালি চলছে তার নিচে এই মায়াবী ঝর্ণা উপরে যান তাহলে বাম পাশে ডান পাশে আর যদি ওই জন্য যান তাহলে ওই পাশে ওটা গেলে উপরে দেখো তো আবার এতে উঠছে নাকি হ্যাঁ উঠছে এই লোক আকাশটা পুরোটা উঠছে হ্যাঁ
দেশের সিলেট না পাহাড় পাথর তো বাবু এখানে আছে কিছু লোকেশন দিয়ে আছে লোকেশন নাকি লোকেশন এখানে আছে স্যার ম্যাডাম ভিডিও শেষ কি দিয়েছে ভাই শুরু তুলে তিন টাকা এক পিস তিন টাকা করে তুলবেন আমার ভিডিও শেষ আপনি অন্যদিকে ইয়ে করেন ডাক দিয়ে আমারে কথা দিচ্ছি না বলতে পারছি না কেন উপরের দিকে ধরে নামা ওই দিন ওই দাঁড়ায় আছে কালো দিন ওই যে আরো দুইটা নামতেছে পিচ্ছি কই ওই যে জঙ্গলে ছোট বাবুর নিয়ে উঠছে দেখছেন আবার কি আসছে ক্যামেরা দেখো তো এই যে দেখুন দুটো ছোট বাচ্চা নামতেছে দেখুন ওই চিপার থেকে এই যে দেখুন কত সাহস যে এত উপরে উঠে আশ্চর্য সাহস ওই যে দেখুন আরেকটা না না আমার সমস্যা নাই এখানে ছবি না উঠলে তো আর কোনো লাভ নেই এগুলো আসছে না দুটো আসছে কিন্তু উপরে না উঠলে কি হবে ওই কথা উঠছে এই সেই মায়াবী ধর্ণা যেটা দেখার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে আছে আমার বাংলার ছবি দেখুন কি নাই আমার দেশে ওই দিক থেকে এইদিকে ছবি তুমি ভালো দেখা যাচ্ছে ওইদিকে দেখা যাচ্ছে Thank you.
চলো লং কত করে কেজি না কেজি 250 গ্রাম এক কেজি নিলে পড়বে 1800 টাকা আর 250 গ্রাম এগুলো কি চাপাতা গ্রিন টি কত করে আমরা যদি নিব না হ্যাঁ গ্রিন টি আর এখানে চাপাতা কোনগুলো ভালো চাপাতা ভালো নিয়ে যাই হ্যাঁ দেখি তো এটা কত করে কেজি কেজি 650 টাকা এই যে দেখেন আপনি স্পা নিব না নি পাঁচটা ভালো কোয়ালিটি অল্প দিবেন কম দিবেন হবে আপনার কোথেকে নিয়ে আসছেন এগুলো তো বাগান থেকে আনি ইন্ডিয়ান জিরা আছে লাগু নিতে পারে কই দেখি ওই যে প্যাকেট কই কত করে 650 টাকা এক কেজি এখানে একটা তো কতটুকু এক কেজি আছে 650 না 300 দেওয়া যাবে না 350 এটা আসেনি দেখো 400 একদম কমে কতটুকু দেওয়া যাবে 250 গ্রাম কত বেশি হয়ে যায় 1600 হ্যাঁ তো আপনারা যারা আসেন এখানে তোমার নাম কি বলো তুমি বলো কি নাম সুরঞ্জিত দেবনাথ সুরঞ্জিত দেবনাথ এগুলা তো বাগানের একদম অরিজিনাল না হ্যাঁ আমি দিচ্ছি ওরা আসবে সুরঞ্জিতের দোকানে চলে আসবেন ভাই আপনারা যে আসেন এগুলা হলো ডায়াবেটিসের জন্য ভালো বসেন চা খাওয়া যান বাইরেও করছেন হিসেবে চা খাওয়া যান এই জিনিসগুলা
আপনারা ঢালে দিয়ে নামতে মায়াবী ঝর্ণার কাছে যাইতে প্রথম সুরঞ্জিতের দোকান গোল্ডেন টি এটা কি 1 কেজি আধা কেজি আপু লেবু দিয়ে একটু হালকা সবুজ করে দিও 10 টাকা করে হালকা কেজি এখানে কত মানে ও চায়ের পাতার টেস্টিটা দেখাচ্ছে তো আমি আপনাদের সাথে আজকের মতো বিদায় নিচ্ছি এরপরে যখন আবার নৌকায় উঠবো আপনাদেরকে দেখাবো এখন আমি চা খাবো এখন মায়াবী ঝর্ণার পাশেই আছি আপনারা ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ